দেখেছো আমি কিছু ভিডিও ছেড়েছি, আমি ভিডিওগুলি রাখবো না, তোমাদের বোঝানোর জন্য রেখেছি। দেবাশিষকে নিয়ে কিছু কথা। দেবাশিষের হয়ে যে লোক ছিল, যে অ্যাডভোকেট, সে কিছু কথা বলল, তাকে অনেকভাবে ব্ল্যাকমেলিং, মানে কিছু কিছু স্ক্রিনশট বা কিছু কিছু পাঠানো হচ্ছে ওর, অনেক কিছু তো ওর খারাপ, ওনার খারাপ লেগেছে, তাই উনি কেস করে দিয়েছেন, মানে প্রশাসনিক লেভেলে উনি রিপোর্ট করেছেন। ঠিক আছে, তো এতে কি হলো, এতে আমরা কি জানতে পারলাম যে একটা কথা, দেবাশিসের ঘরে বেডরুমে সিসিটিভি আছে। কার বেডরুমে সিসিটিভি থাকে কেন? বেডরুমে একটা নর্মাল ফ্যামিলি, যেই ছেলেটার 500 টাকা দেওয়ার ক্ষমতা নেই, যেই ছেলেটার গাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, তার ঘরে সিসিটিভি আছে। এটা ভাবতে কোনো অবাক লাগে না। আচ্ছা, সিসিটিভি অর্থে কেন কী করে উঠেছে এটা পরে বলছি। এদিকে দেখো, নিবেদিতা 2018-তে সিস্ট হয়েছিল এবং সিস্টটা নাকি 800 গ্রামের মতো হয়েছিল। তারপর সেই সিস্টটা হওয়ার পর তাকে ট্রিটমেন্টের জন্য ঠাকুরপুকুর এবং টাটা মেমোরিয়ালে যেতে হয়েছিল। ঠাকুরপুকুর এবং টাটা মেমোরিয়াল, এই দুটো নাম সম্বন্ধে আমরা ওয়াকিবহাল। এই দুটো জায়গাতে মানুষ কখন যায়, কেন যায় বলো? এই দুটো জায়গাতে মানুষ কখন যায় কেন যায়, তার মানে যদিও দেবাশিস বলেছে এটা মানে কি হয়েছে না হয়েছে সে জানে না, কারণ সে অ্যাজ এ ওয়ার্কার ছিল। নিবেদিতার ওই সময় ট্রিটমেন্টের পুরো খরচটাই দিয়েছে নিবেদিতার মা, নিবেদিতার জায়মবাবু আর দিদি মিলে নিবেদিতার দেখভাল করেছে। এটা হয়েছিল 2018-তে। তাহলে 2012-তে বিয়ে হলো, 2006-এ ট্রিটমেন্ট হলো, মানে সরি 2012-তে বিয়ে হলো, 6 বছর পর 2018-তে ট্রিটমেন্ট হলো। তারপরে নিবেদিতা প্রতিটি ব্লগে বলে গেছে ওর মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই, এটা কীরকম মিথ্যে। বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা দেখেছি ও এখানে গেছে, ও বসেছে, তারপর কোভিড পিরিয়ডে ওর মা ওকে টাকা দিত, নাইটি পাঠিয়েছে, জিনিস পাঠাতো। তারপর যেই বান্ধবী বলেছে ক্লাস 5 থেকে কলেজ পর্যন্ত গ্র্যাজুয়েশন করেছে, অথচ তার বাড়িতে মাত্র 2 বার গেছে। এত বন্ধু, এত বন্ধু, অথচ বান্ধবীর বাড়িতে কোনো যায় নাই, এই বন্ধুত্বটা বা কেমন? তারপর যেদিন গেছিল সেদিন কেন গেছিল, নিবেদিতাদের বাপের বাড়িতে কোনোটা অনুষ্ঠান ছিল, কোনো না কোনো ঠাকুর ঠুকুর ব্যাপার ছিল, কিছু প্রসাদ বান্ধবীকে নেমন্তন্ন এর জন্য করেছিল যেন প্রসাদটা যেন নিবেদিতাকে দেওয়া যায়, নিবেদিতার জন্য কোনো প্রসাদ দিয়ে পাঠিয়েছিল, মানে সমস্ত ব্যাপারটা শুধুমাত্র বাবা একদমই মানে কোনো ব্যাপারে ছিলেন না, মানে মেয়েকে গ্রহণ করতো না। কিন্তু না করলেও তো মেয়ের ট্রিটমেন্ট করতে টাকাগুলি লেগেছে, মা যখন দিয়েছে নিশ্চয়ই বাবা জানতে পেরেছে যে মেয়ে অসুস্থ, জন্য ট্রিটমেন্ট টাকাটা গেছে। উনি হয়তো মুখে কোনো কথা কখনো বলেনি, কিন্তু ট্রিটমেন্টের টাকাটা যখন মা দিয়েছে, মার তো একা ক্ষমতা ছিল না ট্রিটমেন্ট টাকা দিতে, নিশ্চয়ই এভাবে দিয়েছে যখন বাবার কাছে কোনো না কোনো ভাবে খবরটা গেছে। তাহলে আর সম্পর্ক নেই, সম্পর্ক নেই বলে যে কথাগুলি ব্লগে বলা হয়েছে, এটাও কোথাও না কোথাও সিম্পেথি একটা ক্রিয়েট করা হয়েছে যে আমার সাথে সম্পর্ক, হয়তো সেরকম একটা মিল ছিল না, কিন্তু মিল একদম না থাকলেও যে একদম ছিল না তা না, যোগাযোগ ছিল, যার জন্য এনআরএসও গিয়েও কিন্তু ওর দিদিরা দেখতে গেছিলো, যেটা আমরা জানি। পরে যখন একদম ওর ওই স্টেজে পৌঁছে গেছে, তখন ওর মা হরিয়ানাতে গেছে এবং যাওয়ার পর টাকা টাকা দেয়নি, এবং শেষ সময় ওকে দেখতে ওর মা আর দিদি আসেনি। এবার দেখো অ্যাডভোকেট কি বলছে, অ্যাডভোকেট বলছে কোনো একজন মিসেস, পয়েন্ট ইম্পর্টেন্ট, মিসেস রায় বারবার বলছেন, যেহেতু উনি অ্যাডভোকেট উনি নিশ্চয়ই জানেন মিসেস ওয়ার্ডটা কোনো ম্যারিটকেই বলা হয়। নামটা কি আমি আমার এখানে ভিডিওতে বলবো না, তোমরা দেখে নিও, আমি শর্টসগুলি ছেড়েছি, আমার ভিডিওগুলি ছেড়েছি তোমাদের জন্যই ছেড়েছি, তোমাদের দিদি কোথায় পাবো কোথায় পাবো ছেড়ে দিয়েছি, দেখে নাও, কারণ আমি পরে ক্লিপিংসগুলি রাখবো না। যে মিসেস অমুক রায়, উনি যখন ওই এই অ্যাডভোকেট ওদের ওদের মানে যারা ওনাকে কিছু বাজে কথা বলছে, তাদের কিছু স্টেপ নিচে চলেছেন, বলতে গেছে যে আমি তাহলে নিবেদিতার জন্যই তো উনি এইসবে ফেসে গেছেন, তাহলে এই ব্লগের নাম তোমাকে বলতেই লাগবে। তখন ওনাকে বলা হয়েছে না তুমি ওই মহিলা বলেছে, ওই মহিলা বলেছে না তুমি এই ব্লগের নাম কিছুতেই বলতে পারবেন, যেহেতু এটা পুলিশ কেস তো হয়ে গেছে। তখন সে বলেছে না আমাকে তো বলতে লাগবে, তখন সেই মহিলা থ্রেটেন দিয়েছে এই অ্যাডভোকেটকে যে যদি তুমি এই পুলিশ কেসে এই নামটা নাও, তাহলে আমার ঘরে মানে দেবুর ঘরে সিসিটিভিতে যা যা হয়েছে এটা নাকি পাবলিশ করে দেবে। তো এটা এখন মহিলা বলছে যে আমিও চাই ওই সিসিটিভি ফুটেজটা যেন পুরোটাই পাবলিশ করা, যেমন তোমরা রিপোর্ট চাচ্ছ আমার সিসিটিভি ফুটেজটা তো পাবলিশ করো। কেন সিসিটিভি ফুটেজ পাবলিশ করতে বলছে, কারণ সেইখানে আফটার লাইফ 24 জুলাইতে তখন ওদের মধ্যে একটা কথা হয়েছিল যে উঠবি নিয়ে, যে দেখো সবাই আমাদের জনকে একসাথে জড়াচ্ছে, মানে এই মিসেস রায়ের সাথে দেবুর বল কিছুটা রিলেশন উঠবি উঠবি বলছে। তো বলছে তাহলে ভালোই তো, তখন মহিলা বলছে ভালোই তো, তোমার যদি উঠবি হয় তাহলে ভালো, একটা কখনো কখনো সেটেল তো হতেই লাগবে। তখন সেই উঠবি নাকি বলেছে হ্যাঁ সেটেল যদি হতেই হয় তাহলে আমরা তো বড় করেই হব, মানে লুকিয়ে তো হবে না, তাহলে ভেবে দেখো
বউ মনেছে 1 মাস হয় নাই, এবং একটা কথা এখানে অ্যাডভোকেট বলে দিয়েছেন, না বুঝিয়ে তো বলে দিয়েছে যে ঘরের মধ্যে খুব একটা হাস্য মানে আনন্দময় পরিবেশ ছিল। কি করে বাড়ির মধ্যে আনন্দময় পরিবেশ থাকতে পারে যখন সে দেবু স্ত্রীর দুঃখে এত কাতর, তারপরও ঘরের মধ্যে এইরকম মহিলাদের সাথে নিয়ে মানে বিবাহ করার জন্য প্ল্যানিং শুরু হয়ে গেছে। হায় রে পুরুষ, হায় রে পুরুষ, লাশ রেখে যেখানে এত কান্নাকাটি, এত আবদার, এত কিছু, এখনই উডবির সাথে বসে পরবর্তী জীবনের পরিকল্পনা চলছে। তখন নাকি এই অ্যাডভোকেটের ফোনে একটা ভিডিও কল এসেছিল, তখন ভিডিও কলটা আসাতে সে নাকি তখন জিজ্ঞেস করেছে নাকি দেবু যে এটা কি জামাইবাবুর কল এসেছে, তখন বলছে না জামাইবাবু না, একটা টাইপ অফ জামাইবাবু। এই কথাটা নিয়ে এখন সেই দেবুর উডবি এই অ্যাডভোকেটকে ইসে করছে, ব্ল্যাকমেলিং করছে, তাহলে কিন্তু ওটা পাবলিশ হয়ে যাবে, মানে সবাই জেনে ফেলবে। আজকে মহিলা নিজে বলছে তোমরা এইটা পাবলিশ করো এবং পুরোটাই পাবলিশ করো, হাফ ফুটেজ কেটে পাবলিশ করো না। সিসিটিভি কোথায় কোথায় আছে, বাড়ির কোন কোন জায়গায় আছে, দেখা যাবে বাথরুম মানে ওয়াশরুমও সিসিটিভি রেখে দিয়েছে। যেই ছেলেটার 500 টাকা খরচ করার মতো ক্ষমতা ছিল না বুকে ডাক্তার দেখানোর মতো, সেই ছেলেটার ঘরের মধ্যে এরকম একটা ভাঙা ঘর। হ্যাঁ তোমরা দিদি মাথা খারাপ, বিল্ডিং ছাদ সব জায়গায় বিল্ডিং ছাদ আছে, রান্নাঘরটা এখনো হয় নাই, না হয়েছে প্লাস্টার, না হয়েছে রং, না কিছুই হয় নাই, তার একটাই রুম মোটামুটি কালার দিয়েছে বেডরুমটা, সেই এক মানে দুটোই তো রুম আর একটা রান্নাঘর, সেই দুটো রুমের মধ্যে একটা রুমের মধ্যেই সিসিটিভি আছে। তাহলে বাড়িতে এমন কি কাজ হতো যেটা যেন সিসিটিভি রাখতে লাগে, এই প্রশ্নটা তোমাদের মনে আসছে না? আমার তো আসছে, বুঝতে পারছো তো এবার এই এই দেবু নামের লোকটা কতটুকু সৎ ভাবতে পারো। এবং এই যে 2018 যে ওর ইয়েটা হয়েছিল, টেস্ট হয়েছিল, এটার কোনো রিপোর্ট বা কোনো রকম কিছুই নাকি ওর কাছে নেই, যা আছে নাকি ওর মার কাছে আছে। একটা মহিলার এত বড় হসপিটাল টেস্ট হলো টাটা মেমোরিয়াল বা ঠাকুর পুকুরের মতো, তাহলে সেইখানে সেইখানে থাকে এটা ক্যান্সার, ক্যান্সার এটা পজিটিভ আসুক নেগেটিভ আসুক এটা লোকে রাখবে, সেটার কোনো কিছু তার জানকারি নেই, তার কাছে কোনো কিছুই নেই, কারণ সে নাকি অ্যাজ এ ওয়ার্কার ছিল। এবং এই কারণেই এখন যে টিবি রিপোর্ট দাও রিপোর্ট দাও রিপোর্ট দাও বলছে, এটা রিপোর্ট দিতে চাইছে না, কারণ তখন যে ক্যান্সার হয়েছিল তার মানে তো সাসপেক্টেড ক্যান্সার ছিল, ক্যান্সার ছিল, এবং তাহলে এই যে লাংসের জলের সঙ্গে সঙ্গেই এটা ক্যান্সার সাসপেক্টেড ছিল, এটা না করিয়ে টিবি ট্রিটমেন্ট করিয়েছে। তার জন্যই সে যখন এনআরএসে গেছিল, এনআরএসে যাওয়ার সঙ্গে সঙ্গে সে প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল, প্রায়শ্চিত্ত মাত্র 10 দিনের মধ্যেই কেউ করতে চায় বা করার মতো মানসিকতা আসে সেটা ভাবতেই পারিনি, মানে কথায় কথা বলে। দেখো এখন যে উডবি নামে কেউ আছে, এবং সে উডবিটা কিন্তু মিসেস, একটা অ্যাডভোকেট যখন মিসেস মিসেস বারবার বলতে, তার মানে সে উনি মিসেস, মিসেস উডবি উডবিটা যখন মিসেস, তাহলে ভেবে দেখো আইদার সে ম্যারিড মানে ম্যারিড তো বটে, আইদার সে ডিভোর্সি অর সে উইডো সামথিং, উনি তো আর ওনার কিছু বলেনি, কারণ যেহেতু বিবাহ মানে বিয়ে নিয়ে কথা চলছে এবং ধুমধারা করে বিয়ে করবে, তাহলে বুঝতেই পারছো কতটা ব্যাপারটা গিয়েছে। মা তো আমি কি বলেছিলাম, শুনেছি না এরকম শ্মশানে ছুঁয়ে আসতে লাগে, 1 মাসের মধ্যেই, 1 মাসও হয়নি শ্রাদ্ধ হয়েছে, উডবি থেকে শুরু করে হাসি ডাটা থেকে শুরু করে সব কিছু শুরু হয়ে গেছে, তাহলে ও পালিয়ে এখানে এই চণ্ডীগড় বা দিল্লিতে কেন আসলো? একটা হচ্ছে রিপোর্ট, একটা হচ্ছে টাকা দেওয়ার ভয়, তৃতীয় হচ্ছে এই যে এখন পুলিশ কেসগুলি শুরু হয়ে গেছে, তারপরে আসছে এখন উডবি যদি রেগুলার ওর বাড়িতে ঘরে আসে খালি ঘরে, তাহলে এটা নিয়ে পাবলিকলি অনেক কথা হতে শুরু যাবে, তাই তো? ওর ঘরে খালি ঘরে আসলে এবার এই বিয়েটা যদি ও দিল্লি থেকে বা চণ্ডীগড় থেকে বিয়েটা করে যায়, ধরো 1 মাস পরে করলো বা আরও 2 মাস পরে করলো, এখন যেহেতু পাবলিকলি আউট হয়ে গেছে, বা 6 মাস পরেও করলো, তাহলে তো অতটা হল্লা হবে না। তাহলে এইবার বোঝো কতটুকুন প্ল্যান করে এই ছেলেটা এগিয়েছে। এই মেয়েটা মা 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 করে ডাকছিল, একটা রিলসের মধ্যে আমি দেখেছি কাঁদছিল, সেটাও ভিডিও করে রেখেছে, সেটাও ভিডিও করে ছেড়েছে, অথচ নিজেই বলেছে আমাদের ভালোবাসা বাবু শোনা ভালোবাসা না, আমাদের ভালোবাসাতে আই লাভ ইউ কখনই কেউ কাউকে বলিনি, ওর সামনেই বলেছে। তাহলে সেই মেয়েটা মারা যাওয়ার 1 মাসের মধ্যে তার শূন্যস্থান পূরণ করার কথা ভাবা হচ্ছে, এবং সেটা অনেকটাই এগিয়ে গেছে। অ্যাডভোকেট তো মিথ্যা কথা বলতে পারে না, উনি তো সঙ্গে বসে হাসিটাটা করেছেন, হ্যাঁ, এবং এতটাই সেই মহিলার মানে অধিকার, অ্যাডভোকেটকে এই বাড়িতে খেতে হবে থাকতে হবে, মানে এই কথাগুলি বলার মতো তাকে পাওয়ার দিয়েছে। এবার ভেবে দেখো, ভেবে দেখো, আমি যেটা আগেই বলেছিলাম আমার প্রথম সন্দেহ হয়েছিল যেদিন ওই টাকাটা দেওয়ার পরে 23,000 টাকা দিয়ে 25,000 টাকা দিয়েছি করে ভিডিও করেছিল, লিখে তো দেবু পই পই করে না করেছিলাম, ফাঁসবে ফাঁসবে ফাঁসবে, থেমে যাও থেমে যাও,
তোমার 2 লাখ 3 লাখ চ্যানেল করার এখন মোহ হয়েছে, এখন এতগুলি কেস হবে, কি হবে না হবে, আর একটার পর একটা একটার পর বেরিয়ে আসছে। একটা মেয়েকে যখন টাটা মেমোরিয়াল বা সেটা ট্রিটমেন্ট করার জন্য নেওয়া হয়েছে, তার মানে তার ক্যান্সারটা আগের থেকে ছিল, যেটা কিনা পাবলিকের কাছ থেকে সবার কাছ থেকে লুকানো হয়েছে। আর সে মেয়েটাও বাপের বাড়ির সম্পর্ক নেই বলে যে কথাটা বলে গেছে, কিন্তু সে বাপের বাড়ি থেকে সে টাকাও পেত, সে বাপের বাড়িতে তার ট্রিটমেন্টও করানো হয়েছে, মা যখন হয় গিফটও দিত, তারপরেও বলে গেছে সম্পর্ক নেই সম্পর্ক নেই সম্পর্ক নেই। বাবার সাথে সম্পর্ক ছিল না, মার সাথে সম্পর্ক কোথাও না কোথাও যুগসূত্র ছিল। হ্যাঁ, যখন এত সুস্থ হলো তখন আর মা বাবা তাকালো না ফিরে, মানে মাও তাকালো না ফিরে। হ্যাঁ, কারণ মাও হাত উঠিয়ে দিয়েছে। খুব রিলেশন ছিল না, খুব যে যাওয়া থাকা ছিল না, কারণ ওরা জামাইটাকে হয়তো গ্রহণ করেনি, কিন্তু মেয়েটাকে হয়তো কোথাও না কোথাও ফেলতে পারিনি। ভালোবাসা জায়গাটা তো খালি ছিল, কিন্তু ফেলতে পারিনি, এটাই হলো কথা। সত্যি ওই মেয়েটাও অভাগা ছিল, কিন্তু মেয়েটাও কোথাও না কোথাও পাবলিক ইমোশনকে নিয়ে কিন্তু খেলেছে। বাই।